ক্লাস সেভেনের আজকে সমাজবিজ্ঞান করবো আমরা। আর যাই হোক, সমাজবিজ্ঞান ক্লাস সেভেন ছাড়া অন্য অন্য ক্লাসেও লাগবে বেসিক জ্ঞান জানানোর জন্য। এখানে দেখো, সমাজবিজ্ঞান করার জন্য এখানে কী আছে, সি প্লাস ও টু সি ও টু। এটাকে সমাজবিজ্ঞান কীভাবে করবো আমরা, সমাজবিজ্ঞান বা ব্যালেন্স। সমাজবিজ্ঞান করার জন্য আমরা কী করবো, এখানে সি লিখবো আর এখানে প্লাস দিব, এখানে একটু ফাঁকা রাখবো, ফাঁকা রেখে অক্সিজেনটাকে দূরে রাখবো। আমরা অক্সিজেনটাকে দূরে রাখার পর অক্সিজেনটাকে একটু দূরে রাখবো, তার কারণ হলো আমরা এই এখানে ব্যালেন্স করার জন্য অক্সিজেন আগে কিছু লিখতে হতে পারে। এখানে তীর চিহ্ন জায়গায় দিয়ে দেবো কি, সমান চিহ্ন, তারপরে এখানে একটু ফাঁকা রেখে এখানে সি ও টু লিখবো, এইভাবে করে লিখবো, তার কারণ এই সামনে আমার কোনো সংখ্যা হতে পারে। এবার তুমি দু পাশে দেখো, এই সমান চিহ্নের এই পাশে আর এই পাশে লক্ষ্য রাখবে। এখানে সি কটা আছে, সি পরমাণু একটা আছে, এখানে অক্সিজেন পরমাণু কটা আছে, এখানে দুই লেখা আছে, তারপরে অক্সিজেন পরমাণু আছে দুইটা, কিন্তু এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন কটা আছে, এখানে দুটো আছে, এখানে সি কটা আছে, একটা আছে। তাহলে দেখো, এখানে তো সি এদিকে একটা আছে, এদিকে সি একটা আছে, এদিকে অক্সিজেন দুটো আছে, এইদিকে অক্সিজেন দুটো আছে, তারপরে সমান চিহ্নের দুপাশে কি ব্যালেন্স করাই আছে, তাহলে এখানে কোনো কিছু ব্যালেন্স আমাকে করতে হবে না, এটাই হবে আমার কি অ্যান্সার। এরপরটাই চলে আসি, এইচ টু প্লাস ও টু সমান সমান কী আছে, এইচ টু, এটা জলের বিক্রিয়া, হাইড্রোজেন। তো অ্যান্সার করার জন্য কী লিখবো, প্রথমে হাইড্রোজেন লিখবো, প্লাস একটু বললাম ফাঁকা দিতে হবে, ফাঁকা দিয়ে ও টু, তারপরে এই তীর চিহ্ন জায়গায় লিখতে হবে সমান চিহ্ন, একটু ফাঁকা দিব, তারপরে লিখবো কি এইচ টু ও। এবার দেখো এখানে এইচ টু কটা আছে, এই পাশে এখানে দুটো আছে এইচ টু, এই পাশে কটা আছে দুটো আছে এইচ টু, তাহলে ঠিকই আছে এইচ টু ব্যালেন্স করাই আছে। কিন্তু অক্সিজেন এখানে কটা আছে, দুটো আছে, তাই এখানে অক্সিজেন দুটো করতে হবে, দুটো করার জন্য কিন্তু এখানে দুই লেখা যাবে না, আগে লিখতে পারো তুমি দুই, ঠিক আছে, অক্সিজেন দুটো আছে, তাই অক্সিজেনকে দুটো করার জন্য আমি সামনে দুই নিয়ে নিলাম, এর ফলে অক্সিজেন হয়ে গেলো কটা আমার, দুটো হয়ে গেলো। এই অক্সিজেন দুটো করাতে গিয়ে দেখা যাচ্ছে হাইড্রোজেন হয়ে যাচ্ছে দুই দুগুণ, দুই দুগুণ চার, এইভাবে করে গুণ করতে হয়, দুই দুগুণ চার, হাইড্রোজেন চারটা হয়ে যাচ্ছে, কিন্তু হাইড্রোজেন কটা আছে এখানে দুটো, তাহলে এই পাশেও চারটা করতে হবে, তাই এখানে কী করবো দুই নিয়ে নেবো, তাহলে দুই দুগুণ চার, চারটা হাইড্রোজেন হয়ে গেলো, আর অক্সিজেন কটা আছে দুটো, তাহলে সমান চিহ্ন এই পাশে চারটা হাইড্রোজেন আর দুটো অক্সিজেন, তাহলে এই পাশেও সেম থাকতে হবে, দুই দুগুণ কি চারটা হাইড্রোজেন একটা অক্সিজেন, তাহলে এটা ব্যালেন্স হয়ে গেলো, এইভাবে করে করতে হবে। পরেরটাই দেখো, নাইট্রোজেন, নাইট্রোজেনে নাইট্রোজেন লিখবো, প্লাস একটু ফাঁকা দেবো, ঠিক আছে, তার কারণ এখানে আমার কোনো সংখ্যা হতে পারে, একই রকম সমান চিহ্ন দেবো, এখানে একটু ফাঁকা দেবো, তারপর লিখবো এন এইচ, সরি এখানে এন এইচ টু না, এখানে এন এইচ থ্রি হবে, এটা অ্যামোনিয়া, এন এইচ থ্রি হবে, এটা অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়ার বিক্রিয়া, নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। এবার কী করতে হবে, দেখো এই পাশে হাইড্রোজেন কটা আছে, তিনটে আছে, কিন্তু এখানে হাইড্রোজেন কটা আছে, দুটো আছে, এখানে নাইট্রোজেন কটা আছে, নাইট্রোজেন দুটো আছে, তাহলে নাইট্রোজেন এখানে কটা আছে, একটা আছে, এই তিনটা কিন্তু হাইড্রোজেনের হয়, এই তিনটা কিন্তু নাইট্রোজেনের না, তাহলে নাইট্রোজেন এই পাশে একটা আছে, এই পাশে দুটো আছে, তাহলে এই পাশে দুটো করতে হবে, তাহলে সামনে দিয়ে দেবো কি দুই, তাহলে নাইট্রোজেন হয়ে গেলো দুই, কিন্তু নাইট্রোজেন দুটো করাতে এই পাশে নাইট্রোজেনের সঙ্গে মিলে গেলো, কিন্তু হাইড্রোজেন কটা হয়ে গেলো, এখানে তিন দুগুণও এইভাবে গুণ করতে হয়, হ্যাঁ তিন দুগুণ ছয়, তাই এখানে হাইড্রোজেন হয়ে গেলো ছটা, তাই এখানে হাইড্রোজেন ছটা করতে গেলে দুইটা তো আছেই, তাহলে তিন দিয়ে গুণ করলে হয়ে যাবে ব্যালেন্সের, হয়ে গেলো আমাদের এটা ব্যালেন্স, বুঝতে পারলাম আশা করি। তারপরে দেখো এটা করার জন্য কী করবো, এইচ টু ও টু, এটা হাইড্রোজেন পারঅক্সাইড, এখানে সমান চিহ্ন দেবো, এখানে এইচ টুর আগে একটু ফাঁকা দেবো, কারণ এখানে কোনো সংখ্যা হতে পারে, এখানে অক্সিজেন আগে একটু ফাঁকা দেবো। তো এবার ব্যালেন্স করতে হবে আমাকে, হাইড্রোজেন দুটো আছে, হাইড্রোজেন দুটো আছে মিলে গেছে, অক্সিজেন দুটো আছে, অক্সিজেনের দিকে দুটো আছে, কিন্তু এখানে একটা পড়ে আছে, তাহলে তিনটে অক্সিজেন হয়ে যাচ্ছে, তাই এটাকে ব্যালেন্স করার জন্য আমরা একটা কাজ করি, এর সামনে যদি দুই নেই তাহলে কত হচ্ছে, দুই দুগুণ চারটা হাইড্রোজেন, এখানে কটা হাইড্রোজেন হয়ে গেলো, দুটো হাইড্রোজেন, তাই দুটো হাইড্রোজেনকে চারটা করতে গেলে দুই দুগুণ করতে হবে, দুই দুগুণ চার, চারটা হাইড্রোজেন, দুই দুগুণ চার, চারটা হাইড্রোজেন, কিন্তু অক্সিজেন কটা হয়ে গেলো, এখানে এখানে আছে দুটা, আর এখানে এখানে এই ওয়ের সামনে দুই আছে, তাই অক্সিজেন দুটা, তাহলে এদিকে দুই, এদিকে দুই, দুই মোট চারটা হয়ে গেলো, এই সমান চিহ্নে এই পাশে চারটা অক্সিজেন, এই পাশে কটা আছে দুই, এই সামনে দুই আছে, দুই দুগুণ চার, চারটা অক্সিজেন, তাহলে এই পাশেও চারটা অক্সিজেন, এই পাশেও চারটা অক্সিজেন, তাই এটা আমার ব্যালেন্স হয়ে গেলো। পরে এইচ জি প্লাস ও টু, এটাকেও এইভাবে করে লিখতে হবে অ্যান্সার লেখার সময়, এখানে সমান চিহ্ন দিয়ে দেবো, এই পাশে ফাঁকা রাখবো, তারপরে আমরা কী করবো ব্যালেন্স করবো, এই পাশে এইচ জি কটা আছে একটা, এই পাশে এইচ জি কটা আছে একটা, বা ব্যালেন্স এখানে হয়েই গেলো। এবার আমরা এখানে দেখতে হবে, এখানে দেখতে হবে ও কটা আছে, ও ও এখানে আছে আমার একটা, এখানে ও কটা আছে দুটা, তাই এটাকে ব্যালেন্স করার জন্য কী করতে হবে, ও এখানে দুটো আছে, এই পাশে দুটো বানাতে হবে, দুটো বানানোর জন্য আমার সামনে কী দিয়ে দেবো দুই, এই সামনে দুই দিয়ে দিলে এখানে কী হয়ে যাচ্ছে, ও আমার হয়ে যাচ্ছে দুটো, এইচ হয়ে যাচ্ছে, এইচ জি হয়ে যাচ্ছে দুটো, ও তো দুটো হয়ে গেলো, মিলে গেলো, কিন্তু এইচ জি এখানে কটা আছে একটা, এখানে এইচ জি কটা হয়ে গেলো দুটো, তাই এইচ জিকে মেলানোর জন্য এই সামনে কী দিয়ে দেবো আমরা দুই দিয়ে দেবো, তাহলে দুটো এইচ জি, দুটো ও টু, এখানে দুটো এইচ জি, দুটো ও টু, এটা ব্যালেন্স হয়ে গেলো। তারপরে এইচ জি টু ও, এইচ জিতে সিলভার হয়, আর্জেন্টাম, এর সঙ্গে সিলভার এজি আর ও টু বিক্রিয়া করেছে, তাহলে এটা ব্যালেন্স করার জন্য কী করতে হবে, এজি, এজি এখানে দুটো আছে, এখানে এজি একটা আছে, তাই দুই করে দিই, এজি হয়ে গেলো দুটো, এইখানে এজি দুটো, কিন্তু অক্সিজেন কটা আছে দুটো, অক্সিজেন দুটো আছে, অক্সিজেন এখানে কটা আছে একটা, তাই এখানে দুই করার জন্য সামনে দুই দিয়ে দেবো, অক্সিজেন দুটো, অক্সিজেন দুটো মিলে গেলো। এ কি, এখানে এজি দুটো, এজি, এজি এখানে দুটো না, এজি এখানে কটা হয়ে গেলো, দুই দুগুণ চারটা হয়ে গেলো, তাহলে এই পাশে এজি কটা হয়ে গেছে, দুটো লিখেছি আমরা, তাহলে ভুল লিখেছি, তাহলে এখানে চারটা করার জন্য অ্যাকচুয়ালি এখানে আমার হয়ে যাবে, এখানে লিখতে হবে চার, তাই এখানে লিখতে হবে চার এজি, এখানে ফোর লিখতে হবে কিন্তু সামনে,
এটা মাথায় রাখতে হবে। মানে অনেক সময় ভুলও হতে পারে, তাই এটা ঠিক করে লেখার জন্য আমরা কি সামনে নাহলে পাশে লিখে দিই ভালো করে। এটা একটু এটা ভালো করে লিখতে গেলে কি লিখব, টু এ জি টু ও সমান চিহ্ন আমার চারটা এ জি হলো প্লাস একটা হয়ে গেলো ও টু। তাহলে বুঝতে পারলাম, এখানে দেখো এ জি দুই দুগুণে চারটা এ জি, এখানে চারটা এ জি, ও কটা আছে দুটা, ও কটা আছে দুটা, মিলে গেলো। এই করে ব্যালেন্স করতে হবে। মানে সবসময় যে তোমার এক চান্স মিলে যাবে এরকম কোনো কথা নেই, তোমাকে একবার করে এবার কাটতে আবার কেটে আবার অন্যভাবে করতে হতে পারে। তো এম জি এখানে আছে, এখানে আছে এম জি, এখানে আছে সিও টু, তাহলে এখানে সমান চিহ্ন দিলাম, এখানে এম জি ও দিলাম, আর এখানে সি দিলাম, লিখে নিলাম। আগে এবার ব্যালেন্স করবো, এম জি একটা, এম জি একটা মিলে গেছে, অক্সিজেন দুটো আছে, এখানে অক্সিজেন একটা আছে, সঙ্গে সঙ্গে দুই সামনে দিয়ে দুটো করে নিলাম, এম জি এতে দুইটা হয়ে গেল। এম জি দুই করার জন্য এখানে সামনে দুই দিয়ে দেবো, দুটো এম জি হয়ে গেল, ও হয়ে গেছে দুটো, কিন্তু সি আছে একটা, সি আছে একটা, তো মিলে গেল। এখানে দেখো ব্যালেন্স, এই পাশে এম জি দুটো, এখানে এম জি দুটো, সি ও ও দুটো, এখানে ও এখানে দুটো, সি এখানে একটা আছে, সি এখানে একটা আছে, ব্যালেন্স হয়ে গেল। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে কমেন্ট করবে, যেটা বুঝতে পারবে না ডাক নাম্বার দিয়ে কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেবো। তারপরে এখানে ফাঁকা রাখবো, এখানে সমান চিহ্ন দেবো, সামনে একটু ফাঁকা রাখবো, আবার এর সামনে একটু ফাঁকা রেখে এরকম করে লিখবো আমরা। এবার এখানে দেখো হাইড্রোজেন চারটা আছে, এখানে হাইড্রোজেন কটা আছে, দুটো আছে, হাইড্রোজেনকে আগে মিলাবো। হ্যাঁ, যেগুলো যেই সংখ্যাগুলো বেশি বেশি আছে ওগুলোকে মেলানোর চেষ্টা করবো। হাইড্রোজেন চারটা আছে, তাহলে চারটা করার জন্য এখানে কী দিয়ে দেবো, দুই দিয়ে দেবো, তাহলে দুই দুগুণ চারটা হাইড্রোজেন, এখানে চারটা হাইড্রোজেন, মিলে গেল। অক্সিজেন কটা হলো, এখানে অক্সিজেন, অক্সিজেন এখানে দুটো, এখানে দুটো, মোট চারটা অক্সিজেন আছে, এখানে অক্সিজেন কটা আছে দুটো, তাহলে সামনে দুই দিয়ে দিই, দুই দুগুণ চারটা অক্সিজেন হয়ে গেল, তাহলে মিলে গেল। সি কটা আছে একটা, সি আছে একটা, দেখো ব্যালেন্স হয়ে গেল। এবার দুপাশে মিলাও, দেখো সি একটা, সি একটা, এখানে এই চারটা, এখানে এই দেখো দুই দুগুণ চারটা অক্সিজেন, এবার কটা আছে দুই দুগুণ চারটা অক্সিজেন, এখানে দেখো দুটো অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন, মোট চারটা অক্সিজেন। এইভাবে করে তুমি পরেরটাও ট্রাই করতে পারো আগে, তারপরে ভিডিওটাকে পজ করে নিজে ট্রাই করার পর আবার দেখে নাও অ্যান্সারটা মিলছে কি না। যত যে যত প্র্যাকটিস করবে সে তত শিখবে। হ্যাঁ, প্র্যাকটিসের উপর নির্ভর, এগুলো নিজেকে নিয়ে একটু ভাবতে হবে, নিজেকে এগুলো করে একটা করে প্রশ্ন টুকতে হবে, অ্যান্সার নিজে ট্রাই করতে হবে, তারপরে অ্যান্সার দেখতে হবে মিলছে কিনা। এখানে দেখো অক্সিজেন এখানে তিনটা আছে, অক্সিজেন এখানে তিনটা আছে, কিন্তু এখানে অক্সিজেন একটা আছে, তাই এখানে তিন করতে হবে। তিন করার জন্য এখানে দেখো এফি আবার এখানে একটা আছে, এখানে আবার এফি দুটো আছে, তাহলে এফিকে এখানে দুটো করে দিই, এখানে দুটো করে দিলে এফিকে দুটো করে দিলে, এখানে দেখো দুটো করে দিলে কিন্তু হবে না, কারণ এফি দুটো আছে, এফি দুটো আছে, এখানে দুটো করাতে দুটো করাতে কিন্তু অক্সিজেন মিলছে না, তাই অক্সিজেনকে মেলানোর জন্য দেখো দুই আছে, দুইয়ের সঙ্গে তুমি তিনের সঙ্গে, এখানে তিন আছে, তিনের সঙ্গে তুমি দুই গুণ করো, তাহলে বেটার হবে। কারণ দুই দুগুণ চার, চারটা এফি হয়ে গেলো, তাই এখানে তুমি, এখানে তুমি একটা চার দিয়ে দাও, চারটা এফি, চারটা এফি হয়ে গেলো, চারটা এফি, এখানে চারটা এফি হয়ে গেলো, তিন দুগুণ ছয়, ছটা অক্সিজেন, এখানে তুমি করো ছটা অক্সিজেন দিয়ে দাও, সিক্স দিয়ে দাও, চলো ছটা অক্সিজেন হয়ে গেলো, বা ছটা কার্বন হয়ে গেছে, এখানে সিক্স দিয়ে দাও, ছটা কার্বন হয়ে গেলো, ব্যালেন্স। আশা করি বুঝতে পেরেছো। তারপরটা এন ও এইচ, এন এ ও এইচ প্লাস, এখানে একটু ফাঁকা দেবো, এইচ টু এস ও ফোর, তারপরে সমান সমান দেবো এন এ টু এস ও ফোর প্লাস এইচ টু ও। এবার এটাকে ব্যালেন্স করার জন্য আমরা কী করবো, নজর দিব, দেখো এখানে নাইট্রোজেন কটা আছে দুটো, এখানে নাইট্রোজেন কটা আছে একটা, এ কি নাইট্রোজেন, নাইট্রোজেন সরি সরি নাইট্রোজেন একটা, সোডিয়াম, এন এতে সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম কটা আছে দুটো, এখানে সোডিয়াম কটা আছে একটা, তাই এখানে দুই দিয়ে দিই, তাহলে সোডিয়াম দুটো হয়ে গেলো, এদিকেও সোডিয়াম দুটো হয়ে গেছে। এবার দেখো এখানে সোডিয়াম দুটো দেওয়া আছে, দুটো দেওয়াতে এখানে, এখানে এসও ফোর কটা আছে, এসও ফোর একটা আছে, এখানেও এসও ফোর একটা রয়েছে, আর এদিকে দেখো, এদিকে একটা জিনিস লক্ষ্য করো, এবার আমরা যদি এস, শুধু এস দেখি, সালফার, সালফার এখানে একটা, সালফার এখানে একটা, হাইড্রোজেন এখানে কটা দুটো, তাহলে এই পাশেও এইচ টু, আমি ও লিখেছি এইচ টু, দুটো মিলে যাচ্ছে, তার মানে এখানে অক্সিজেন কটা হয়ে গেলো, দেখো এই পাশে হাইড্রোজেন দুটো, এইদিকে আছে হাইড্রোজেন দুটো, দেখো এইচ, এই সামনে দুই, তাহলে হাইড্রোজেন দুই, এখানে দুই দুই চারটা মোট হাইড্রোজেন, এখানে কটা হাইড্রোজেন আছে দুটো হাইড্রোজেন, এখানে আমি একটা জলের সংকেত লিখেছি কিন্তু এটা জল হয়, তাহলে এইদিকে হাইড্রোজেন কত আছে মোট দুটো, এইদিকে হাইড্রোজেন কত আছে দুই আর দুই, এখানে এখানে যে আবার দুই আছে, এখানে যে সামনে দুই আছে, তাহলে দুটো হাইড্রোজেন, এই দুই আর মোট চারটা হাইড্রোজেন হয়ে যাবে, মোট চারটা হাইড্রোজেন হয়ে যাবে, তাহলে মোট চারটা হাইড্রোজেন হয়ে গেলে এখানে চারটা হাইড্রোজেন করার জন্য এর সামনে আমরা কী করবো, দুই দিয়ে গুণ করবো, তাহলে দুই দুগুণ চারটা হাইড্রোজেন, আর এখানে দুই আর দুই মোট চারটা হাইড্রোজেন, তাহলে মোট চারটা হাইড্রোজেন মিলে গেলো। এখানে চারটা হাইড্রোজেন করার দেন, এখানে দেখো অক্সিজেন কটা হয়ে গেলো, এখানে অক্সিজেন দুটো হয়ে গেলো, এখানে দেখো অক্সিজেন, অক্সিজেন কটা হয়ে গেছে, সামনে দুটো হয়ে গেছে, আর এসো পর একটা, এখানে এসো পর একটা, দেখো এবার ব্যালেন্স হয়ে গেছে। এনে টু দুটো আছে, টু এনে আছে, আর দুটোর জন্য জল আছে, ব্যাস এই জল, জলের এখানে দেখো দুই দুগুণ চার, আর এখানে হাইড্রোজেন আছে কটা দুটো, এই এখানে দুটো চারটা। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট করবে, আমি আবার বলে দেবো। থ্যাংক ইউ।